আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এসএসটি টেক বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে আয়কর রিটার্নের হিসাব 2023-24। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে যারা পুরুষ তারা সর্বোচ্চ কত হলে আয়কর মুক্ত থাকে, যারা মহিলা প্রতিবন্ধী অথবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদের সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আয়কর মুক্ত থাকে। তো আমার ভিডিওটি আজকে সেই সম্পর্কেই। ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে আয়কর রিটার্নের হিসাব অর্থাৎ পুরুষ মহিলা প্রতিবন্ধী অথবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আয়কর মুক্ত থাকবে তা জানতে পারবেন। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো এই যে প্রথমে দেখেন, এখানে পুরুষ, পুরুষের ক্ষেত্রে 3,50,000 টাকা পর্যন্ত 0%। হ্যাঁ, এখানে আয়কর 0% দিতে হবে। 3,50,000 টাকার পরবর্তী মোট আয়ের 1,00,000 টাকা যদি থাকে এই 3,50,000 বাদে, তো তার 5%, তো 1,00,000 টাকার 5% আসে 5,000 টাকা। এরপরে দেখেন, এর পরবর্তী 3,00,000 টাকার জন্য আয়কর দিতে হবে 10%। ঠিক এর পরবর্তী মোট আয়ের 4,00,000 টাকার জন্য দিতে হবে 15%। এর পরবর্তী মোট আয়ের 5,00,000 টাকার জন্য 20%। এর পরবর্তী উপরে যা হয় তার 25% আয়কর দিতে হবে। তো এভাবে আপনারা আয়করের হিসাবটা করবেন। ঠিক একইভাবে এখানে দেখেন, মহিলা এবং 65 বছর বা তার ঊর্ধ্বে যদি কেউ থাকেন তাদের 4,00,000 টাকা পর্যন্ত আয়কর 0%। এর পরবর্তী 1,00,000, এর পরবর্তী 3,00,000, এর পরবর্তী 4,00,000, এর পরবর্তী 5,00,000 এবং অবশিষ্ট মোট আয়ের এখানে যে হিসাবটা এগুলি ঠিক এটার মতোই। তারপরে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে তাদের সর্বোচ্চ 4,75,000 টাকা পর্যন্ত আয়কর 0%। এর পরবর্তী 1,00,000, এর পরবর্তী 3,00,000, এর পরবর্তী 4,00,000, এর পরবর্তী 5,00,000 এবং অবশিষ্ট মোট আয়ের এই রেটটা সকল ক্ষেত্রেই সমান। ঠিক এর পরবর্তী দেখেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা গ্যাজেটেড তাদের 5,00,000 টাকা পর্যন্ত আয়কর হলো 0%। 5,00,000 টাকার পরে যে 1,00,000, 3,00,000, 4,00,000 এবং 5,00,000 এবং অবশিষ্ট মোট আয়ের এই রেটটা সকল ক্ষেত্রেই সমান। তো একটা জিনিস এখানে দেখেন, এখন আপনার 3,50,001 টাকা যদি হয়, ঠিক আছে, তাহলে আপনাকে কত দিতে হবে আমি সেই হিসাবটা আপনাকে দেখাই দিচ্ছি। যদি পুরুষ হন আপনি, 3,50,001 টাকা হলে আর আপনার বাড়ি যদি ঢাকা সিটি কর্পোরেশন অথবা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতরে হয় তাহলে আপনাকে ন্যূনতম 5,000 টাকা কর দিতে হবে। ওই দুই সিটি বাদ দিয়ে আপনার অবস্থান যদি অন্যান্য সিটি কর্পোরেশনেও হয়ে থাকে তাহলে আপনাকে, ওই যে পুরুষদের ক্ষেত্রে 3,50,001 টাকা হলে 4,000 দিবেন, মহিলাদের ক্ষেত্রে 4,01,000 টাকা হলেও ন্যূনতম কর 4,000 দিবেন, তারপর প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের 4,75,001 টাকা হলে 4,000 টাকা দিবেন, আর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা গেজেটেড তাদের 5,01,000 টাকা হলেও ন্যূনতম কর 4,000 টাকা দিতে হবে। আর সিটি কর্পোরেশনের বাহিরে যাদের অবস্থান, অনেকেই সিটি কর্পোরেশনের বাহিরে, তো পুরুষদের ক্ষেত্রে 3,50,001 টাকা হলে ন্যূনতম কর 3,000 টাকা দিতে হবে। যদি মহিলা বা 65 বছর থেকে তার ঊর্ধ্বে হয়ে থাকেন তাহলে আপনাদের 4,01,000 টাকা হলে ন্যূনতম কর 3,000 টাকা দিতে হবে। যদি প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের হয়ে থাকেন আপনাদের 4,75,001 টাকার হলেই ন্যূনতম কর 3,000 টাকা দিতে হবে। আর যদি গ্যাজেটেড মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে 5,01,000 টাকা হলেই আপনাকে ন্যূনতম কর 3,000 টাকা দিতে হবে। তো আশা করি এই হিসাবটা আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আয়কর রিটার্নের হিসাব 2023-24। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।